নিম্নচাপের প্রভাবে দুই দিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন অংশে বৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। শনিবার রাত থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত ঢাকায় 32 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে পটুয়াখালীতে 223 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সকাল থেকে বৃষ্টি কমতে শুরু করেছে। এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় বিভিন্ন স্থানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে বিভিন্ন অঞ্চল। উপকূলীয় জেলাগুলোয় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভোগান্তি আরও বেড়েছে। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টির কথা বলা হয়েছে। পাশাপাশি সকল মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে বরগুনা জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া দিনের অধিকাংশ সময়ই থাকছে না বিদ্যুৎ। সেখানকার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মালেক মিঠু। মিঠু জানাবেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বিদ্যুৎ সমস্যার কারণে বরগুনাবাসীর কি ধরনের সমস্যা হচ্ছে, এছাড়া বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আসলে গত কয়েকদিন যাবৎ যে নিম্নচাপের প্রভাবে কিন্তু বরগুনায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, তখন সেখানে এখানে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গা। আসলে এরই মধ্যে আসলে বিভিন্ন বরগুনা পৌর শহরের বেশ কিছু আসলে সড়ক এই মুহূর্তে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, অতিরিক্ত বৃষ্টির পারে পেয়ে। আপনাকে জানিয়ে রাখি যে গুলিদের আসলে বৈরী আবহাওয়ার কারণে পাথরঘাটাতে আসলে গত কয়েকদিন ধরে মানে গত 3 দিন যাবৎ আসলে কোনো রকমের বিদ্যুৎ বিচ্ছিন্ন এক প্রকার বলা চলে। মাঝে মাঝে দু এক মিনিট বিদ্যুৎ আসলেও কিন্তু এখানকার যে এলাকার যে মানুষগুলো রয়েছে এবং কারগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে সচল নেই এবং 3 দিন যেমন আসলে বরফ তৈরি করতে না পারা আসলে যারা এখানকার যারা জেলে রয়েছে মৎস্যের সাথে জড়িত তারা বরফ সংকট আসলে রয়েছে, তারা আসলে তীব্র সংকটে রয়েছে। আসলে আপনি জানিয়ে রাখি যে তীব্র এই যে বৈরী আবহাওয়ার কারণে আসলে এখন পর্যন্ত আসলে আমি মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতির সাথে কথা বলেছি এবং তিনি যেমনটা জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত 30 থেকে 35টি ট্রলারে কোনো রকম তারা কর্মিত পাচ্ছেন না। এই ট্রলারে প্রায় 350 মতো জেলে যারা রয়েছে আসলে তারা এখন পর্যন্ত কোনো রকমই এসে তাদের খোঁজ বলে যাওয়ার ফলে কিন্তু তারা একটু নিখোঁজ রয়েছে এমনটা জানিয়েছিল। এবং কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা এই কয়েকদিনের বৃষ্টির প্রভাবে কিন্তু যে আউশ ধান যেটা আসলে এখনও কৃষকরা প্রায় 30 থেকে 40 আছে আসলে খেতে আসলে ধান রয়েছে, সেই ধান আসলে ভারী বৃষ্টি হতে পারে নিয়ে পানিতে নিয়ে এখন তার প্লাবিত থাকায় কিন্তু তারা এসে সেই ধান কিন্তু হারমিষ্টি করা যাচ্ছে না এমন কথা জানিয়েছেন কৃষি বিভাগ। এছাড়া কিন্তু বিভিন্ন যে আমন যে চারা রয়েছে সেটা বিস্তলা নতুন করে যে কৃষক আসলে বিস্তলা তৈরি করেছিল সেই বিস্তলা কিন্তু বাড়িতে তুলে দেওয়ার ফলে কিন্তু লক্ষ্য হয়ে যাওয়ার আমাদের সুন্দর হচ্ছে। আগেই জানিয়ে রেখেছি যে তাদের যে লক্ষ্যমাত্রা যে আমলের যে লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে সেই লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে হবে না। পুরোপুরি আসলে জলাবদ্ধতায় আসলে এক প্রকার মানুষও যেমন যেমন বিপর্যস্ত এবং এছাড়া আমি বলে রাখছি যে বেশ কিছু জায়গাতে যে পল্লী বিদ্যুৎ আসলে যে পল্লী বিদ্যুতের আসলে গতকাল সুখী বরগুনাম উপজেলায় আসলে বিদ্যুৎ আসলে বিচ্ছিন্ন রয়েছে। এবং পুরোপুরি মানুষের মধ্যে সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষগুলো, তারা আসলে দিন আনের দিন খায় এমন মানুষ খুব বিপর্যয় করছে করে ফেলেছেন। তবে দুদিন যাবৎ আসলে তারা আসলে কোনো রকমের কাজে দিতে পারেনি এবং ভারী বৃষ্টিপাত এবং যে জলাবদ্ধতার কারণে এবং নানান কারণে আসলে এক প্রকার এই যে এলাকাটি রয়েছে এই এলাকাটি আমি রয়েছি এখন এই মুহূর্তে আসলে কলেজরত এলাকায় এবং যে সর্বোপরি যে জেলেদের ভাগ্যে আসলে কী রয়েছে যে বিশেষ করে 300 থেকে 350 জেলেদের ভাগে কী রয়েছে এত বলতে তারা কোনো রকমের খোঁজ নিতে পারেনি। সেই তলার পানি মালিক মিঠু আপনাকে ধন্যবাদ।